কিছুক্ষণ আগেই ভয়াবহ মর্মান্তিক বজ্রপাতে মৃত্যু হলো চারজনের। তো এমন ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, আবারও কি বজ্রপাতের কোনো পূর্বাভাস রয়েছে, কি বলছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। বাংলাদেশের দক্ষিণ জনপদ জেলা শরীয়তপুরের নড়িয়ায় মাছ ধরার সময় বজ্রপাতে তিনজন মৎস্যজীবী মারা গেছেন। উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। মারা গিয়েছেন শাহিন শেখ বয়স ৩৮, সিরাজ ওঝা বয়স ৫০ ও শাহিন মাঝি বয়স ৪০। তাদের বাড়ি নড়িয়ায় ডিঙ্গামানিক এলাকায়, এমনটাই কিন্তু জানা যায়। এছাড়া বিক্রমপুর জেলার টাঙ্গিবাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানে মিজান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। উপজেলার বলিগাঁও ইউনিয়নের নওগাঁও গ্রামে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মিজান হোসেন মনির হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হওয়ায় পরদিন বিকেলে বৃষ্টি না হওয়ায় নিহত মিজান ও তার বড় ভাই আলামিন তাদের পিতার সঙ্গে জমিতে আলো তোলার কাজে যান। হঠাৎ গর্জনে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মিজানের শরীরে বেশ কিছু অংশ ঝলসে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তার। এদিকে আজও এপার বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ঝড়বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী ২৪ ঘন্টায় সকালের মধ্যে উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা সামান্য বৃষ্টি চলবে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? কলকাতায় সেভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিতই ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বুধবার থেকে আবার কলকাতায় পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের সম্ভাবনা, আর এই সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।